ওয়েলকাম টু স্পোর্টস জোন। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি ইন্ডিয়ান ফুটবলের আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা না বাড়িয়ে আজকের মেন টপিকটি শুরু করা যাক। আজকের প্রথম আপডেট, এই বছরের মোহনবাগানের 24 বছরের তাজিকিস্তানের স্ট্রাইকার কমরন তুরসুনকে নেবার জন্য কেরালা ব্লাস্টার্স ইন্টারেস্ট প্রকাশ করেছে ও কথাবার্তা চালাচ্ছে। শোনা যাচ্ছে কথাবার্তা প্রায় এন্ড স্টেজে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর তাকে কেরালা ব্লাস্টার্সে দেখা যাবে। আগামী বছর অর্থাৎ 2019-20 মরশুমে তিনি যতটুকুই মোহনবাগান হয়ে গেম টাইম পেয়েছেন সেখানেই তিনি তার চাচি নিয়ে গিয়েছেন। মোহনবাগানের হয়ে 8টি ম্যাচে 2টি গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্টও করেছেন। এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তী সময়ে যদি কোনো কনফার্ম আপডেট আসে তাহলে আমি তোমাদের ভিডিও করে সর্বপ্রথম জানিয়ে দেব। এর পরবর্তী আপডেট, হায়দ্রাবাদের চেয়ে তাদের দুজন প্লেয়ারের সাথে 2 বছরের করে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে। তাদের মধ্যে প্রথমজন হল ডিম্পল ভগত, যিনি 21 বছর বয়সী একজন লেফট ব্যাক, এবং দ্বিতীয়জন হল অভিষেক হালদার, যিনি 20 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। হায়দ্রাবাদ এফসি এই দুটো প্লেয়ারের সাথে 2 বছর করে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে। তাদের কন্ট্রাক্ট 2022 সালের মে মাস পর্যন্ত রাখা হয়েছে। এর পরবর্তী আপডেট, শোনা যাচ্ছে 23 বছর বয়সী সার্বিয়ান গোলকিপার জেলজেকো বিক্রিকের সাথে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি। তবে এই ডিলটা কতটা কনফার্ম হয় সেটা সময় বলবে। এই প্লেয়ারটিকে নিয়ে যদি পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট আছে তাহলে তোমাদেরকে সর্বপ্রথম ভিডিও মারফত জানিয়ে দেব। এর পরবর্তী আপডেট, গতকাল সকালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমস্ত স্প্যানিশ ব্রিগেড দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং 5 তারিখ ভোর 3টে নাগাদ তারা বিশেষ প্লেনের মাধ্যমে যে যার বাড়ি ফিরে যাবেন। সেই সময় তাদের প্রত্যেকের মুখে ছিল সমর্থকদের প্রতি এক হতাশার প্রতিচ্ছবি, অন্যদিকে আবার বাড়ি ফেরার এক বুক আনন্দ। চলে যাওয়ার সময় সমস্ত প্লেয়াররাই তারা ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের জন্য ফেয়ারওয়েল নোট লিখে গিয়েছেন জেডার ইনস্টাগ্রামে, যেখানে জোসেফা বেতিয়া বলেছেন, সেটা তোমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা থেকে তিনি বলতে চাইছেন যে তিনি পরের বছর আর এটিকে মোহনবাগানে ফিরে আসবেন না। তিনি আগামী বছর একটা নতুন জার্নি শুরু করতে চলেছেন। এটা থেকে স্পষ্ট বলা যায় আগের বছর অর্থাৎ 2020-21 মরশুমে জোসেফা বেতিয়া মোহনবাগান এটিকে টিমে থাকছেন না, তিনি অন্য কোনো দলে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এছাড়াও ফ্রান গঞ্জালেস যেটা বলেছেন সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফ্রান গঞ্জালেস বলেছে, থ্যাংক ইউ জানিয়েছে এবং তিনি ইন্ডিয়াতে আসা সম্ভাবনা পরের বছর জানিয়েছে, যেখানে তিনি দেখেছেন সি ইউ সুন, অর্থাৎ খুব শীঘ্রই তাকে ইন্ডিয়াতে দেখা যাবে। কিন্তু এখান থেকে ফ্রান গঞ্জালেস এটা কনফার্ম করে দেননি তিনি আগামী বছর এটিকে মোহনবাগান দলে থাকবেন না অন্য কোনো আইএসএল ক্লাবে থাকবেন। তবে দেখা যাক আগামী বছর ফ্রান গঞ্জালেস কোন আইএসএল দলে থাকে। এবং মোহনবাগান এর পক্ষ থেকেও ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়েছে যেখানে সমস্ত মোহনবাগানের স্প্যানিশ খেলোয়াড় এবং কোচেদের শুভেচ্ছা জানানো হয়েছে এবং উইশ করা হয়েছে তাদের পরবর্তীতে ভালো সময়ের জন্য। এছাড়াও ইস্টবেঙ্গলের শুধুমাত্র জুয়ান মেয়ে বলেছেন, ইটস টাইম টু সে গুড বাই, থ্যাংকস ইস্টবেঙ্গল, গুড বাই জানিয়েছে ইস্টবেঙ্গলকে। এটা থেকে বোঝা যাচ্ছে জুয়ান মেয়েরাও আগামী বছর ইস্টবেঙ্গলে থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়াও মোহনবাগান কোচ কিভু ভিকুনা জানান
যে আগামী বছর তিনি কেরালাতে থাকলেও যখন মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়া হবে সেই মুহূর্তে সমর্থকদের আনন্দের মুহূর্তে তিনি অবশ্যই মোহনবাগানের সমর্থকদের সাথে সময় কাটাবেন এবং আনন্দের মুহূর্ত শেয়ার করবেন। এছাড়াও সমস্ত প্লেয়াররাই জানিয়েছে তারা যেই ক্লাবেই থাকুক না কেন তারা যথাসম্ভব চেষ্টা করবে সমর্থকদের ওই আনন্দের মুহূর্তে থাকার জন্য। আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। আবার যদি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কোনো আপডেট আসে তাহলে তোমাদেরকে সর্বপ্রথম ভিডিও করে জানিয়ে দেব। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিতে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো ধন্যবাদ।